ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনাদের থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। কোথাও ভুল দেখলে দয়া করে কমেন্টে ভুলটা ধরিয়ে দিবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফজর পাখি ডাকা ভুরে কিছুটা আধার থাকতে অর্থাৎ সকালের আভা ছড়িয়ে পড়ার আগেই এ নামাজ আদায় করে নেওয়া ভালো। তবে এক্ষেত্রে বিশেষ প্রয়োজনে সূর্যের উদীয়মান প্রথম অংশ পূর্ব দিগন্ত রেখা অতিক্রম করার আগ মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করে নেওয়া যেতে পারে। সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষেধ। ফজর নামাজ চার প্রকার। এক, দুই রাকাত সুন্নত, দুই, দুই রাকাত ফরজ। ফজরের নামাজ দুই রাকাত সুন্নত নামাজের নিয়তসমূহ নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরির সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতুয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলা অর্থ, ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার উদ্দেশ্যে ক্যাবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। ফরজের দুই রাকাত ফরজ নামাজের নিয়তসমূহ আরবি উচ্চারণ, নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরির ফাদুল্লাহি তাআলা মুতুয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি ইমামের পিছনে পড়লে ফরদুল্লাহি তাআলা বলার পরে ইকতাআতুল বিহাল ইমাম বলবে, অর্থাৎ ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে ক্যাবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার।